হ্যালো এভরিওয়ান, স্বাগতম আরেকটা ভিডিওতে। তো আজকে অনেক দিন পরে আমি আসলে একটা ভিডিও বের করতেছি, সেটা হলো সি প্রোগ্রামিং নিয়ে। তো আসলে প্রোগ্রামিং শিখতে গেলে সবাই মোটামুটি শুরুটা করে সি প্রোগ্রামিং দিয়ে, কারণ সি প্রোগ্রামিং আসলে মিডিয়াম লেভেলের ল্যাঙ্গুয়েজ। তো সেই জন্য প্রায় সব জায়গাতেই আর কি সি প্রোগ্রামিং নিয়েই করা হয়। তো আমি আসলে আজকে কি মনে হলো যে আমি নিজের মতো করে সি প্রোগ্রামিংয়ের কিছু আর কি বেসিক কনসেপ্ট, যেটা আর কি ইনিশিয়ালি জানার জন্য আর কি প্রয়োজন হয়, সেটা আমি দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করছি। তাহলে শুরু করা যাক। তো শুরুতে আসলে ইন্ট্রোডাকশন দিই যে আসলে আমাদের এই ভিডিওতে কী কী থাকবে। ভিডিওতে আমরা আজকে কোডিং এনভায়রনমেন্ট সেট আপ দিব, যে আসলে সি প্রোগ্রামিংয়ের যে কোডটা লিখব সেটা কোথায় কীভাবে লিখব। দেন আসলে লাইব্রেরি লাগবে, তারপরে বেসিক ইনপুট আউটপুট এই সব লাগবে। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা দেখতে থাকি। তো আমাদের এটার জন্য যেটা লাগবে, আমাদের আসলে কোড ব্লকস নামে একটা সফটওয়্যার লাগবে, যে সফটওয়্যারে আমরা এই কোডিংগুলো করব। এবং এখানে কোড ব্লকস ডাউনলোড করতে গেলে দেখা যাবে অনেকগুলো অপশন থাকবে। তো আমরা এই অপশনটা চুজ করব যেটাতে আসলে মিং জিডব্লিউ থাকবে। মিং জিডব্লিউ আসলে একটা কম্পাইলার, সেটা আসলে আমাদের সি ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজকে আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ যেটা কিনা 01 এই ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করে দেবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে এটা ডাউনলোড করি। ব্লকস ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের কোড ব্লকস ডাউনলোড হয়ে গেছে এবং আমরা এটা ইনস্টল করতেছি এখন। তাহলে ইনস্টল করলে এই স্টেপগুলো আসবে, এই স্টেপগুলো সব কিছু যা মিং জিডব্লিউ কম্পাইলার সুইট এটা লাগবে এগুলো আছে। এগুলো এইভাবে করে আমরা এই ফোল্ডারে আমরা সেটা ডাউনলোড করে ফেলব। আচ্ছা, আমাদের ইনস্টল হয়ে গেছে এবং এখন বলছে যে ডু ইউ ওয়ান্ট টু রান কোড ব্লকস নাও। ইয়েস, আমরা এখনই কোড ব্লকস রান করতে চাই। তাহলে আমরা দেখি। ওকে, এখানে আসলে কম্পাইলার সে সিলেক্ট করছে এই যে জিএনইউ জিসিসি এটা লাগে। তো আমরা ওকে করব, নেক্সট করব, অ্যান্ড আমাদের কোড ব্লকস আর কি, হ্যাঁ ওকে, তো আমাদের আর কি কোড ব্লকস ইনস্টল হয়ে গেছে। আমরা এখানে পরে আসব, আমরা এখন আমাদের স্লাইডটা আর একটু দেখে নিই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের আর কি কোড ব্লকসটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা কি করব এর পরে আমরা দেখতে থাকি। তো আসলে আমরা যেটাই শিখি না কেন, আমাদের একটা বই ফলো করা লাগবে। তো এখানে একটা বই সাজেশন আছে যেটা কিনা বাংলাদেশি ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই বইটা অনেক পপুলার, এটা দেখলে আর কি সি প্রোগ্রামিংয়ের বেসিকটা আর কি অনেক জানা যাবে। আচ্ছা, তাহলে আমরা সি প্রোগ্রামিং ইনস্টল দিয়ে নিয়েছি, আমরা এনভায়রনমেন্ট ইনস্টল দিয়ে নিয়েছি, আমরা এখন বেসিক সি প্রোগ্রামিংয়ের বেসিকে চলে যাব। তাহলে শুরুটা হবে কি দিয়ে? শুরুটা হবে লাইব্রেরি দিয়ে। তো আমি আসলে অনেক কিছু কিওয়ার্ড ভ্যারিয়েবল অনেক কিছু এখনও বোঝাই নাই, আমি জাস্ট লাইব্রেরি থেকে শুরু করব। তো আমরা যখন সি প্রোগ্রামিং লিখি, শুরুতে সবগুলো ভিডিওতে শুরুতে একটা জিনিস দেখা যাবে, সেটা হলো ইনক্লুড stdio.h। এই কথাটার মানে কি? তো এখানে .h এই এক্সটেনশন দিয়ে যে ফাইলগুলো থাকে সেগুলোকে সাধারণত লাইব্রেরি ফাইল বলা হয়। তো এই ধরনের ফাইলে আমরা stdio এই নামে একটা ফাইল আছে। এই ফাইলটার মানে কি? এই ফাইলটার মানে std মানে আসলে স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড মানে আমি একটু পরে বোঝাচ্ছি। আবার আইও মানে কি? ইনপুট আউটপুট। তো একটা জিনিস, তো ইনপুট আউটপুট আমরা যদি প্র্যাকটিক্যালি একটা মানুষ বা কোনো প্রাণীর কথা চিন্তা করি তাহলে কি হবে? সেটা হল তার কাছে আই, ইয়ার, মাউথ, নোজ, এগুলো হলো তার ইনপুট আউটপুটের জিনিস, তাই না? তো এখন তো স্ট্যান্ডার্ড কথাটা তাহলে কি? তুমি কাউকে কারোর কাউকে কিছু বোঝাতে চাও তাহলে তাকে কী দিয়ে বোঝাবা? সে যদি বাংলা ল্যাঙ্গুয়েজ জানে তাহলে তাকে বাংলা দিয়ে বোঝাবা, সে যদি ইংলিশ জানে তাহলে ইংলিশ দিয়ে বোঝাবা। ঠিক এই রকম স্ট্যান্ডার্ডটা কি? আমরা স্ট্যান্ডার্ড একটা ধরে নিই যে স্ট্যান্ডার্ড হলো প্রিন্টএফ, স্ক্যানএফ, এগুলো আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এই জন্য আমরা তখন দিই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট।
এই লাইব্রেরিটা দেওয়ার ফলেই আমাদের এখানে ওই আমরা যে এনভায়রনমেন্ট বা যে কোড ব্লকস ইনস্টল দিলাম সেই কোড ব্লকসের মধ্যে আমরা এই প্রিন্টএফ স্ক্যানএফ এগুলো ইউজ করতে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা যদি হয়ে যায় তাহলে আমরা এখন চলে যাব ফাংশন বা মেইন ফাংশনের মধ্যে। তো সব সি প্রোগ্রামিংটা এভাবে লেখা হয় যে আমরা শুরুতে ইনক্লুড দিয়ে আমরা লাইব্রেরির যে চোখ নাক মুখ, একটা মানুষের চোখ নাক মুখ সেটা আমরা নিয়ে আসব, এরপরে সে মানুষটা আসলে কি তাকে আমরা মেইন দিয়ে আর কি দেখাবো। আমাদের কম্পিউটার বা এই জিনিসগুলো এদের তো কোনো ব্রেন নাই, তো এদেরকে প্রিডিফাইন্ড একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় যে তুমি যখন তোমাকে আমি যখন কোনো কিছু করতে বলবো তখন তুমি কোথায় যাবা, শুরুতে চলে যাবা এই মেইন নামের একটা ফাংশনের মধ্যে চলে যাবা। তো ঠিক সেইভাবে আসলে এখানে সেই মেইন নামের ফাংশন থাকে, সেই মেইন নামের ফাংশনের মধ্যে চলে যায়। আচ্ছা এখন ফাংশনের মধ্যে বিভিন্ন কিছু আছে, এই যে আমরা এই কার্লি ব্রেস এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আসলে দেখাই আর ফাংশনগুলো দেওয়া হয় এরকম থার্ড ব্র্যাক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবং এখানে বিভিন্ন কিছু আছে, রিটার্ন আছে এবং এখানে ইন্ট কথাটা লেখা আছে। তো এগুলো আমরা পরে শিখব, এগুলোকে আসলে কিওয়ার্ড বলে। তো এই কিওয়ার্ড কয়টা ধরনের হইতে পারে, সি এর ক্ষেত্রে আমরা আসলে স্পেশালি ইন্ট ভয়েড চার এই কয়েকটা নিয়ে আমরা আলোচনা করব। তো এই কিওয়ার্ডটাকে আমরা আসলে এরকম মানে পেপার হিসেবে পেপারের মতো চিন্তা করতে পারি। আমাদের একটা প্রিন্টার আছে, প্রিন্টারের মধ্যে যদি আমরা সাদা কালারের পেপার দিই যেটা কিনা ইন্ট, সেটা দিলে সে আমাকে সাদা কালারের পেপার আউটপুট দেবে। ঠিক একই রকম যদি আমরা এরকম নীল কালারের দিই, নীল কালারের দিবে, এরকম অরেঞ্জ কালারের দিলে অরেঞ্জ কালারের দিবে। ঠিক আছে, তো ঠিক সেই রকম প্রত্যেকটা ফাংশন একটা কিছু না কিছু রিটার্ন করে, ঠিক সেই রকম মেন ফাংশনও একটা কিছু না কিছু রিটার্ন করবে। তো বাই ডিফল্ট এটাকে আমরা ইন্ট লিখি, ইন্টিজার, সে কি তার কাজ করবে, কাজ করে লাইন বাই লাইন এক্সিকিউট করবে এবং শেষে সে একটা জিরো, জিরো নামে একটা জিনিস মানে সব কিছু ধরো কাজকাম করে সে তোমাকে জিরো টাকা রিটার্ন করবে। তো সেই জন্য সেই ইনস্ট্রাকশনটা এইভাবে লেখা হয়। আচ্ছা এরপরে আমরা সেই ইনপুট আউটপুট, তো এটা আমি শুরুতেই বলছি ইনপুট আউটপুট। তো ইনপুট হলো কি আমরা স্ক্যানএফ গেট চার গেট এস এগুলো নিয়ে ইউজ করি। তো শুরুতে আমরা আসলে স্ক্যানএফ প্রিন্টএফ এগুলোই দেখব। তো স্ক্যানএফ করলে কি হয়, আমরা যখন কিবোর্ডে কোনো কিছু লিখি তখন সেটা আর কি ইনপুট হিসেবে যায়, আর আউটপুটে কি হয় যখন আমরা এই যে কোনো কিছু দেখতে চাই তখন আমরা প্রিন্টএফ বা এরকম করে করি। ঠিক আছে, তাহলে আমি মনে করি যে এখান পর্যন্ত আমরা বুঝাই ফেলছি যে আসলে কি হচ্ছে না হচ্ছে। আমরা এখন আসলে কোডিংয়ে চলে যাব। ঠিক আছে, তাহলে আমরা কোড ব্লকসে চলে যাব এবং কোড ব্লকস থেকে আমরা কোডিং করব। তো কোড ব্লকসে আমরা কী করব, এখানে নতুন ফাইল ক্রিয়েট করব, এমটি ফাইল ক্রিয়েট করব এবং এটাকে সেভ করব কন্ট্রোল এস টিপে। এরপরে আমরা একটা ডিরেক্টরি নিব, সেই ডিরেক্টরির মধ্যে আমরা আসলে সেভ করব এই যে আনটাইটেলড ডট সি, সে অটোমেটিক নিয়ে নিয়েছে। আমরা এখানে সি প্রোগ ওয়ান এটা নামে একটা লিখলাম। আচ্ছা তাহলে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা কি করব, আমরা শুরুতে কি করি সেই ইনক্লুড এটা লিখি। ঠিক আছে, ইনক্লুড লিখলাম এবং এটা লেখার প্যাটার্ন হলো stdio.h এইভাবে। তো তার মানে কি আমাদের একটা ইউজার বা একটা মেশিন তৈরি করলাম, সেই মেশিনের মধ্যে চোখ নাক মুখ আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, ইনক্লুড দিয়ে stdio.h দিয়েছি, তার মানে একটা মানুষ যার মধ্যে আমরা চোখ নাক মুখ দিয়ে দিয়েছি। এখন সেই মানুষটাকে বোঝানোর জন্য আমাদের কী করতে হবে, এরকমভাবে মেইন ফাংশন লিখতে হবে। মেইন ফাংশন লিখে ফেললাম, এরপরে এই মেইন ফাংশন লেখার এরকম ধরন যে মেইন ফাংশনটা এরকম থাকবে এবং তার মধ্যে কী না কী লিখবো সেগুলোকে আমরা এভাবে দেখাবো। এরপরে আমরা লিখব প্রিন্ট এফ কী হবে, হ্যালো ওয়ার্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ড। তো আমরা একটা কম্পিউটার বা একটা প্রোগ্রাম বানাই ফেলছি, সেই প্রোগ্রামটা কি আমাদের হ্যালো ওয়ার্ল্ডকে মনিটরে দেখায়। তাহলে আমরা এখন কী করবো, এটাকে রান দিব। রান দিলে কী হবে, বিল্ড করার কথা বলছে, ইয়েস বিল্ড করলাম। হ্যাঁ, তাহলে বিল্ড করলে সে কী করে, সে এরকম আমাদের রান করে ফেলতেছে। ইয়েস, এই যে সে হ্যালো ওয়ার্ল্ড রান করে ফেলছে। হ্যাঁ, তো তাহলে আমরা এখানে কী দেখলাম যে আমরা এখানে দেখতে পারি যে এই যে যখন এই প্রোগ্রাম এটা যখন করছি তখন আমাদের কী হয়েছে, এই যে এটা আমাদের সি ফাইল, সে একটা ইএক্সি ফাইল বানাই ফেলছে যেটা কিনা কম্পিউটার উইন্ডোজ এক্সিকিউটেবল ফাইল। তাহলে এইভাবে করে আমরা একটা
ফাংশন লিখলাম, একটা আর কি প্রিন্ট এফ লিখলাম, এবং এইভাবে আমরা যে কোনো কিছু, আমরা এখানে যে কোনো কিছু আর কি লিখতে পারি। তো এইভাবে করে আসলে একটা সি প্রোগ্রামিংয়ের বেসিক আমরা ইনপুট আমরা আউটপুটের বিষয়টা দেখালাম। তো আমরা এখানে এখন আমরা চলে যাব ইনপুটের বিষয়ে। তো ইনপুটের বিষয়ে আমাদের আসলে কিছু জিনিস জানতে হবে, সেটা হলো কিওয়ার্ড, এরপরে আমরা জানব ভ্যারিয়েবল। তো আমরা যখন কিওয়ার্ডের কথা বলছিলাম, তো কিওয়ার্ড মানে কি, যে ধরো তোমাকে কেউ একশো টাকার নোট দিল, তাহলে সেই একশো টাকার নোটটা কীরকম, সেটা কি কাগজের বা টাকা। তো ঠিক সেই রকম আমরা এখানে কম্পিউটারকে বিভিন্ন রকম দিতে পারি। কম্পিউটারকে আমরা যদি নাম্বার বুঝাতে চাই, নাম্বার শুধুমাত্র নাম্বার বুঝাতে চাইলে আমাদের বলতে হবে ইন্ট হিসেবে, ইন্ট মানে কি ইন্টিজার, নাম্বারেরকে ইন্টিজার হিসেবে বলে, তখন সে ইন্টিজার দিবে। এরপরে আরও কিছু কিওয়ার্ড আছে, সেটা হলো কি, সেটা হলো যে ফ্লোটিং পয়েন্ট বা ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ যদি আমরা লিখি তাহলে আমরা লিখব ফ্লোট কিওয়ার্ড, অথবা ডাবল বলে আরেকটা কিওয়ার্ড আছে যেখানে আমরা ভগ্নাংশগুলোকে নিয়ে আলোচনা করি। ভগ্নাংশ কোনগুলো, 5.55 বা এইরকম যতগুলো, 0.99, এগুলো যতগুলো আছে এগুলো হলো ফ্লোটিং বা ডাবল হিসেবে আছে। আর নাম্বার বলতে এখানে আমরা শুধুমাত্র কনস্ট্যান্ট, যেগুলো আর কি 1, 2, কনস্ট্যান্ট মানে এরকম 1, 2, তারপরে আর কি 3, এরকম যে কোনো কিছু, ধরো 100, এরকম যে কোনো কিছু আর কি মিন করবে। কিন্তু এটা মানে 100.5 এটা কখনোই মিন করবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এরপরে আছে, এগুলো তো আমাদের আর কি বিভিন্ন সংখ্যা দিয়ে দেখলাম। তো এই পর্যন্ত আমরা রাখি এই পর্যন্ত, এবং আমরা এখন ভ্যারিয়েবল সম্বন্ধে চলে যাই, ভ্যারিয়েবলের বিষয়টা। তো ভ্যারিয়েবল মানে আমরা একটা বাকেটের কথা চিন্তা করতে পারি, একটা বাকেট। তো আচ্ছা, তাহলে ভ্যারিয়েবলের বিষয়টা শোনার জন্য আমরা হলো ভ্যারিয়েবল মানে আমরা যে কোনো এ বি সি যে কোনো কিছুকে আমরা ভ্যারিয়েবল বলতে পারি, যেমন এ বি সি ডি যে কোনো কিছু আর কি আমরা ভ্যারিয়েবল বলতে পারি। তবে ভ্যারিয়েবলের স্পেশালিটি হলো ভ্যারিয়েবলের আগে কখনো সংখ্যা থাকতে পারবে না। যেমন আমরা এ বি সি ডি লিখলে তার আগে আমরা জিরো দিলে কখনো সেটা ভ্যারিয়েবলের নাম হবে না। আমরা লাস্টে হয়তো 0, 1 এরকম আর কি যে কোনো কিছু দিতে পারবো, কিন্তু শুরুতে আর কি দিতে পারবো না। তো এরকম কিছু স্পেশালিটি আছে ভ্যারিয়েবলের। তো আমরা ভ্যারিয়েবলের বিষয়টা একটু আর কি দেখে নিই, এরপরে আমরা ইনপুটের বিষয়টা দেখি। আমরা যদি ভ্যারিয়েবলের বিষয়টা দেখি, তো আমরা একটা ভ্যারিয়েবলকে, সেই ভ্যারিয়েবলটা কী টাইপের, মানে কোন কিওয়ার্ড আমরা দিব, কী সে সাপোর্ট করবে, কী সে ধরতে পারবে, সেটা আমরা লিখে দিব। যেমন আমরা যদি একটা বালতির কথা চিন্তা করি, তাহলে একটা বালতিতে আমাদের কি লিকুইড টাইপের জিনিস থাকতে পারে, কোনো একটা সলিড টাইপের জিনিস থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। তো আমরা সেই জন্য, যেহেতু এটা একটা বালতি, সেই জন্য আমরা সেটাকে আগে বলবো কি ইন্ট, সে কি সাপোর্ট করবে, ইন্ট টাইপের কিছু সাপোর্ট করবে। এবং সেই বালতিটার নাম আমরা কী দিলাম, এ নাম দিলাম। এবং এই যে লেখার পরে শেষ হয়েছে, এই শেষটা বোঝানোর জন্য আমরা একটা এখানে একটা সেমিকোলন দিই, কারণ কম্পিউটার তো কখনো বুঝে না যে কোন জিনিসটা শেষ কোন জিনিসটা শুরু, সে স্পেস বা সব কিছু আর কি তাকে বোঝাইতে হয়। সেই জন্য একটা ইনস্ট্রাকশন শেষ হয়েছে কি না সেটা বোঝাইতে তাকে এখানে সেমিকোলন দিতে হয়। তাহলে ইন্ট এ মানে আমরা একটা এমটি এরকম একটা ফাঁকা একটা বাকেট নিয়েছি, বা ফাঁকা একটা আমরা এরকম একটা ফাঁকা ভ্যারিয়েবল ফাঁকা একটা জিনিস নিয়েছি। এরপরে আমরা যদি ইন্ট এ ইকুয়াল 5 লিখতাম, অথবা শুধু যদি এ ইকুয়াল 5 লিখতাম, এর মানে কি আমরা এই ফাঁকা জায়গায় কি করেছি, পাঁচ মানের, মনে করো যে 5 লিটার একটা 5 লিটার পানি নিয়েছি। ঠিক আছে, ঠিক এইরকমভাবে আসলে আমাদের ভ্যারিয়েবল ডিক্লারেশন এবং ভ্যারিয়েবলের মধ্যে কী না কী আছে সেই জিনিসটা আমরা বোঝাই। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা কোডে দেখাই। আমরা যদি কোডে দেখাই, তাহলে আমরা এখানে ভ্যারিয়েবলটা ক্রিয়েট করব কী করে, ইন্ট এ। তাহলে এ দিয়ে আমরা একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে দিলাম। এরপরে আমরা ইকুয়াল যদি 5 লিখি, এর মানে কি আমরা ওই দ্বিতীয় বাকেটটার মতো হয়ে গেল, যার মধ্যে 5 লিটার পানি নিয়েছি।
এখন যদি আমরা এটাকে শো করতে চাই তাহলে আমরা কি লিখব printf printf এভাবে করে আমরা কি শো করতে চাই সেই এটাকে শো করতে চাই তাহলে এ কে শো করতে চাইলে যেহেতু এটা একটা ডেসিমাল ভ্যালু তো এটা একটা ডেসিমাল ভ্যালু বা নাম্বার ভ্যালু সেজন্য আমরা একে পার্সেন্ট ডি দিয়ে প্রকাশ করব যখন প্রিন্টের মধ্যে দেখব তো প্রিন্টের মধ্যে দেখানোর জন্য পার্সেন্ট ডি এরপরে একবার এই ডাবল কোটেশন বের হওয়ার পরে আমরা কি লিখব কোন জিনিসটা দেখাতে চাই এ কে দেখাতে চাই তাই আমরা এ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখন আমরা যদি এটা রান অ্যান্ড বিল্ড করি তাহলে দেখব যে আমাদের এখানে পাঁচ দেখাচ্ছে এই যে আমাদের এখানে পাঁচ দেখাচ্ছে হ্যাঁ তো এরকম আমরা যদি এখানে আর কি দশ বা একশো যে কোনো কিছু আমরা দিতে পারি তো সেই অনুসারে সে এখানে দেখাবে ঠিক আছে তো আমরা যদি এখানে দশ পয়েন্ট একশো পয়েন্ট ষাট পয়েন্ট দিয়ে আমরা যদি দেখাই তাহলে কি হবে তোমরা বলো তো এখানে তাহলে কি হবে এখানে তাহলে সে কিন্তু শুধু একশো দেখাবে কারণ সে কিন্তু পয়েন্টের পরের যে সংখ্যাটা সেটা কিন্তু সে নিবে না হ্যাঁ তো আমরা যদি পয়েন্টের পরের মানে এই যে বাকেট এই যে আমরা একটা ভ্যারিয়েবল তৈরি করলাম এই ভ্যারিয়েবলটা কি শুধুমাত্র ইন্ট সাপোর্ট করে তো একে যদি আমরা এই পয়েন্ট টাইপের কোনো কিছু যদি সাপোর্ট করাতে চাই তাহলে আমাদের এখানে কিওয়ার্ড চেঞ্জ করে ফ্লোট করে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা ফ্লোট করে দিয়ে আবার সমস্যা আবার দেখো এখানে যদি আমরা এটা রান করে দেখি কি হয় দেখো একটা গার্বেজ ভ্যালু আসছে হ্যাঁ আমরা দিয়েছি একটা আসছে আরেকটা কেন কারণ আমাদের শুরুতে ছিল কি একটা ডেসিমাল ভ্যালু ছিল ইন্টের জন্য আমরা কি করি আমরা আসলে আমি একটু নিচে লিখে দিই জিনিসগুলো এগুলো আসলে নোট করলে ভালো হয় ইন্টের জন্য আমরা কি লিখি পার্সেন্ট ডি লিখি কিন্তু আমরা এখন কি ইউজ করছি ফ্লোট ইউজ করছি তাহলে ফ্লোটের জন্য আমরা কি লিখব পার্সেন্ট এফ কারণ একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার তাহলে আমরা এখানে যদি আমরা পার্সেন্ট এফ লিখি তাহলে কিন্তু আমাদের ঠিকঠাক শো করবে এই যে হ্যাঁ তো এখানেও আসলে আরও বিষয় আছে এখানে কিন্তু সে যে 5.99 দেখাচ্ছে আমাদের এখানে কিন্তু 60 ছিল তো আমরা আসলে কয় ঘর না ঘর দেখাবো সেটাও আর কি বলে দেওয়া যায় তো সেটাও আমরা বলে দিতে পারি এখানে পার্সেন্ট এখানে 0.2f যদি আমরা লিখি তাহলে এই যে দেখতেছো তাহলে এখানেও কিন্তু অনেক ধরনের প্যাটার্ন আছে একটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমরা কি লিখলাম 0.2f এর মানে কি আমরা এই দশমিকের পরে দুই ঘর পর্যন্ত দেখাতে চাই হ্যাঁ আমি যদি এখানে আর কি দশমিকের পরে পাঁচ ঘর পর্যন্ত দেখাতে চাইতাম তাহলে আমাদের আর কি এরকম লিখতে হতো তাহলে এখন এই যে দেখো পাঁচ ঘর পর্যন্ত দেখাই দিচ্ছে হ্যাঁ তো এরকম আর একটা কিওয়ার্ড আছে সেটা কি ডাবল কিওয়ার্ড তো এগুলোর আর কি বেসিকটা পরে বোঝানো যাবে তবে এটাও আর কি সেম এরকম ফ্লোটিং পয়েন্ট সাপোর্ট করে তো এটাকে আমরা এইভাবে আর কি দেখাতে পারি এই যে এটা কিন্তু সেম দেখাচ্ছে হ্যাঁ তো ডাবল এবং পার্সেন্টেজ দুটাই আর কি এরকম দেখায় তো আশা করছি আর কি প্রিন্টএফের বিষয়টা আমাদের হয়ে গেছে এখন আমরা ইনপুট নেওয়ার বিষয়টা আমরা করব তো ইনপুট নেওয়ার বিষয়টা আমরা সেই আগের মতো এরকম রেখে দিলাম এবং আমরা যখন ইনপুট নিই ইনপুট নেওয়ার জন্য আমাদের কি স্পেশাল একটা কিওয়ার্ড আছে স্পেশাল কিওয়ার্ডটা কি ইনপুট আমরা নিই স্ক্যান এফ এই ফাংশনটা দিই ঠিক আছে তো এই ফাংশনটা দিয়ে আমরা ইনপুট নিই কিন্তু ইনপুট নেওয়ার একটা প্যাটার্ন আছে প্যাটার্নটা কি ঠিক সেম আমরা এরকম ডাবল কোটেশন দিব এবং আমরা কি ইনপুট নিতে চাচ্ছি কার মধ্যে রাখতে চাচ্ছি এই এ টাইপের বাকেটের মধ্যে রাখতে চাচ্ছি তাই না এই যে আমাদের যে বাকেটটা ছিল এই বাকেটটা কি ইন্ট টাইপের তাহলে আমাদের এখানে কি করতে হবে এখানে স্ক্যান এফ কি টাইপের জিনিস ইনপুট দিবে পার্সেন্ট ডি ডেসিমাল টাইপের জিনিস ইনপুট দিবে সেই ডেসিমাল টাইপের জিনিস আমরা কার মধ্যে রাখবো এ নামের বাকেটের মধ্যে রাখবো কিন্তু এখানে একটা বিষয় আছে আমরা যখন এ নামের বাকেটের মধ্যে রাখবো বাকেটের মধ্যে ঢোকাবো তখন আমরা কী করবো সেখানে একটা অ্যান্ড কথাটা লিখব তো এই অ্যান্ড কথাটা লেখার অর্থ হলো আমরা এর মধ্যে দিয়ে দিব ঠিক আছে এই অ্যাড্রেস বা এই এই যে বাকেট আছে এই বাকেটের মধ্যে আমরা পানি ঢেলে দেব দেখো লক্ষ্য করে দেখো আমরা যখন প্রিন্টএফ করলাম তখন কিন্তু আমরা সেম টাইপের কিওয়ার্ড দিছি পার্সেন্টেজ দিছি
কিন্তু আমরা এখানে কমা দিয়ে এ লিখছি, হ্যাঁ, কিন্তু এখানে আমরা যখন স্ক্যানএফ করি তখন কিন্তু অ্যান্ড লিখি, ঠিক আছে? তো এই দুইটা কিওয়ার্ডের মধ্যে এই দুইটাই আর কি তফাৎ, হ্যাঁ। কারণ প্রিন্টএফে আমরা এখানে আরও কিছু লিখতে পারি, যে এখানে ইনসার্টেড, হ্যাঁ, এই জিনিসটা আমরা লিখতে পারি, এরকম লিখতে পারি। তাহলে সে কী করবে, এই পার্সেন্ট ডি এর সাথে ম্যাচ করবে, কোনটা এই ম্যাচ করবে, ঠিক আছে? তো আমরা এখন যদি রান করি তাহলে আমাদের প্রোগ্রাম কিন্তু এখানে বসে আছে, হ্যাঁ, এখানে বসে আছে একটা ইনপুট নেওয়ার জন্য, কারণ কি আমরা এখানে স্ক্যান এফ দিয়েছি। তাহলে এখানে যদি আমরা এখানে ওয়ান লিখি, লিখে যদি আমরা এন্টার প্রেস করি, তাহলে এই যে দেখো আমাদের ওয়ান নিয়ে নিয়েছে এবং ওয়ান ইনসার্টেড এই জিনিসটা দেখে দিয়েছে, ঠিক আছে? তাহলে খুবই সহজে আর কি আমরা সি প্রোগ্রামিংয়ের স্ক্যান এফ এবং প্রিন্ট এফ নিয়ে জেনে গেলাম, এবং তার মাঝে মাঝেই আমরা কিন্তু কিওয়ার্ড এবং ভ্যারিয়েবল নিয়ে জেনে গেছি, ঠিক আছে? তো এতক্ষণে আমরা কিন্তু এই নাম্বার টাইপের কিওয়ার্ড, নাম্বার, এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা কিন্তু শিখে ফেলছি। কিন্তু আমরা যদি এমন কিওয়ার্ড যদি হয়তো যে কিওয়ার্ডটাকে আমরা শুধু ধরো আমরা এই সি কথাটা দেখাতে চাই, শুধু আমরা এই সি কথাটা দেখাতে চাই, তাহলে এটা কি এইভাবে দেখালে কি হবে? এইভাবে যদি আমরা লিখে দিই, সিকে আমরা বলি একটা ক্যারেক্টার, ইংলিশে যে কথাগুলো আমরা যেগুলো লিখি, ধরো হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ, এটা কি একটা ইংলিশ সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা কি এক একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে এই প্রত্যেকটাকে আমরা বলি এক একটা ক্যারেক্টার, ঠিক আছে? আমরা সাধারণত আর কি এগুলোকে একটা লেটার বলি, কিন্তু প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা এগুলোকে প্রত্যেকটাকে এক একটা ক্যারেক্টার বলবো, হ্যাঁ। তাহলে এখানে আমরা এই হলো এখানে এই সি, এটা হলো একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে আমরা এই একটা ক্যারেক্টার যখন আমরা বলবো তখন আমরা এই সিঙ্গেল কোটেশন দিয়ে দেখাবো, আর যখন আমরা এরকম সেন্টেন্স বা কোনো কিছু লিখবো তখন আমরা আর কি ডাবল কোটেশন দিব, ওটা পরে আসতেছে, আর আপাতত এটা। তো এটা যদি আমরা এখন রান করি দেখবা নিশ্চিত গার্বেজ দিবে, নিশ্চিত, কারণ আমরা ইন্ট দিয়েছি আবার সেখানে একটা ক্যারেক্টার দিয়েছি। আচ্ছা, এখানে তার আস্কি ভ্যালু দেখাইছে 99। আচ্ছা, তো আমরা এখানে যদি পার্সেন্ট, যেহেতু আমরা ক্যারেক্টার দেখাবো তাহলে ক্যারেক্টারের জন্য আমরা পার্সেন্ট সি দিব, ঠিক আছে? পার্সেন্ট সি দিলে কি আসে, এই যে দেখো ইন্টের মধ্যে নিছি কিন্তু আমরা এখানে পার্সেন্ট সি দিলে সে সি দেখাচ্ছে। তো আসলে সে নিজে নিজে এই এই জিনিসটা কনভার্ট করে নিয়েছে এবং সিতে সে আর কি ইয়া দেখাচ্ছে। তো আমরা এই ধরনের আর কি স্পেশালি এই ধরনের জিনিস ইয়া করার জন্য আমরা যেহেতু ক্যারেক্টার নিচ্ছি তাই আমরা এখানে কার কিওয়ার্ড দিয়ে আর কি নিব, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা যদি রান দিই তাহলে এখন কিন্তু আমাদের কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে? এই যে, হ্যাঁ, তো এইখান থেকে আমরা একটা জিনিস হয়ে যেতে পারে, সেটা হলো আমরা পুট এস এই ইয়াটা ইউজ করতে পারি, সরি পুট এস না পুট চার, যেহেতু আমরা কার আসলে ব্যবহার করতেছি, তাহলে আমরা দেখতে পারি এই যে তো কত সুন্দর আর কি হয়ে গেল। তাহলে আমরা আরেকটা আউটপুট জিনিস শিখলাম যেটা কিনা পুট চার, সেটা দিয়ে আর কি নেওয়া যায়। আচ্ছা, এখন আমরা ঠিক আগের মতো হয়ে যায় যে আমরা এখন ইনপুট নিব, ইনপুটে আমরা কী দিব, ইনপুটে আমরা একটা একটা হলো ওয়ার্ড লিখব। তাহলে আমরা সেটার জন্য গেট চার এইটা আমরা এভাবে করে লিখতে পারি। তাহলে লিখলে আমরা কী হবে দেখি, ও আচ্ছা এখানে আসলে ভুল হয়েছে, তাহলে এখানে গেট চার এ ইকুয়াল, হ্যাঁ, তাহলে আমরা এখানে যদি এ লিখি, লিখে এন্টার দিই, তাহলে এই যে আমাদের এ চলে আসছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা খুবই সহজে একটা যদি কোনো কিছু ইনসার্ট করতে চাই তাহলে সেটা করতে পারি। এই সেম কাজটা আমরা যদি আগের মতো করে করতাম, তাহলে আগের মতো করে করলে আমরা যদি আগের মতো করে যে স্ক্যান এফ দিয়ে যদি আমরা করতে চাই তাহলে স্ক্যান এফ, হ্যাঁ, স্ক্যান এফ আমরা কী করবো, এরকম ডাবল কোটেশন দিব, কী করবো, শুরুতে পার্সেন্ট সি দিব, কারণ আমরা ক্যারেক্টার টাইপের জিনিস নিতে চাই এবং সেটাকে আমরা কার মধ্যে রাখতে চাই, এর মধ্যে রাখতে চাই। তাহলে রাখতে চাই এই জিনিসটা বোঝাবো কী করে, অ্যান্ড দিয়ে, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা জিনিসটা নিব এবং জিনিসটা আমরা শো করবো কী করে, প্রিন্ট এফ পার্সেন্ট সি কমা কোন জিনিসটা এ, ঠিক আছে? এইভাবে করে আমরা শো করব। তাহলে আমরা দেখতে পারি যদি লিখি, তাহলে আমরা এখানে এইচ লিখলে
এই যদি আমরা এন্টার দিই তাহলে এই যে আমাদের কত সুন্দর এইচ কথাটা চলে আসছে। হ্যাঁ, তাহলে এইভাবে করে আমরা মানে কোনো জিনিস, কোনো একটা ক্যারেক্টার বা কোনো কিছু আমরা নিতে পারি। আজকের জন্য আমি আসলে এই পর্যন্তই রাখলাম। এই পর্যন্ত আমরা আসলে সি প্রোগ্রামিংয়ের বেসিক যে ইনপুট আউটপুট সেই জিনিসটা আশা করি বোঝা গেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমি নেক্সট আর কি আরও বেশি ভিডিও আপলোড করব। তো এ পর্যন্তই, ঠিক আছে, আল্লাহ হাফেজ।